নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 19শে ডিসেম্বর। আমরা আজকে মুম্বাই দর্শনে বেরিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা যেতে অনেক দেরি হবে, ততক্ষণে অনেকগুলো দিন চলে গেছে হয়তো। তাও চলো, যেটা আমরা দেখেছি সেটাই তোমাদের সঙ্গে খুব সুন্দর করে শেয়ার করি, যতটা পারবো সুন্দর করে। আর এই যে মুম্বাই দর্শনে বেরোনোর ঠিক আগে আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল আমার খুব প্রিয় বন্ধু, ইউটিউব থেকেই তার সঙ্গে আমার পরিচয়। সে হচ্ছে পত্রালী, তাকে তোমরা অনেকেই চেনো। তো চলো, পত্রালী কিন্তু আমার মেয়ের জন্য চকলেটও নিয়ে এসেছিলো সাথে করে। তো চলো, এরপরে আমরা যাব সিদ্ধি বিনায়ক মন্দিরে। তো এই যে সেই বম্বের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দির, আমি ভাবতেই পারিনি এখানে বম্বে আসব আর এসে সিদ্ধিবিনায়ক মন্দিরে খুব সুন্দরভাবে দর্শন করতে পারব। তো দর্শনটা আমরা ভীষণ ভালোভাবে করেছি। আমরা এখন সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আমরা এই পুজো দিয়ে আসলাম সিদ্ধিবিনায়ক মন্দির থেকে। তো এখানে এতটা রোদ, কিন্তু আমাদের ওখানে এত রোদও না এত গরমও না। আমরা এখন চলেছি হ্যাঙ্গিং গার্ডেনের উদ্দেশ্যে। হ্যাঙ্গিং গার্ডেন দেখবো, মুম্বাইয়ের নাম করা হ্যাঙ্গিং গার্ডেন খুব বিখ্যাত, এটা পত্রালীই বলেছিলো দেখো। তো সেটাই যাচ্ছি, কিন্তু আমাদের হাতে যেহেতু সময়টা অনেকটাই কম ছিল, তার জন্য আমরা হ্যাঙ্গিং গার্ডেনটা পুরো ভালো করে ঘুরে দেখতে পারিনি। তো হ্যাঙ্গিং গার্ডেন যাওয়ার পথে কিন্তু পড়বে আম্বানির বাড়ি। তো আমাদের যে ড্রাইভার সঙ্গে ছিলেন, সে বলছিল যে বাদিক করে আম্বানির বাড়ি পড়বে। তো তার জন্যই আমরা সেটা দেখার জন্য একদম মোবাইলের ক্যামেরা ট্যামেরা খুলে রেডি হয়ে বসেছিলাম যে কখন ওই দেখো সামনে দেখা যাচ্ছে আম্বানির বাড়ি আসবে আর সেটা দেখব। তো বলতে বলতে আমরা খুব মজা করছিলাম যে আম্বানির বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, একটু যদি আম্বানির বাড়ির হাওয়া বাতাস আমাদের লাগে, তাহলে যদি একটু মানে 0.01% যদি একটু হতে পারি তার মতন। যাই হোক, এগুলো মজার কথা আর কিছুই না। তো ওই যে সামনে দেখা যাচ্ছে আম্বানির বাড়ি, তো তার সামনে দিয়েই আমরা গেলাম। যাই হোক, মানে এই মুম্বাই বা এরকম বড় বড় শহরে আসলে তো যেখানে বড় বড় যারা সেলিব্রিটিরা থাকে তাদের বাড়ি দেখতে তো বেশ ভালোই লাগে। আমার সবসময়ের জন্য ইচ্ছে ছিল যে সালমান খানের বাড়ি দেখব, সালমান খানকে দেখব, এই ধরনের কোনো কিছু। যদিও জানি এটা বেশ একটা বোকা বোকা ব্যাপার, কিন্তু আগে ওটা ভাবতাম, কিন্তু এখন আর সেই সব জিনিসগুলো মনেও আসে না, মাথাতেও আসে না। তো এই আর কি। তো আমরা সেই সব দেখতে দেখতে এগিয়ে চলেছি হ্যাঙ্গিং গার্ডেনের উদ্দেশ্যে। আর দেখবে এরপরেই বাঁ দিকে পড়বে, আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ বিচ। এটা পুরোটাই সমুদ্রের পাশ থেকে যাচ্ছি, ভীষণ সুন্দর দৃশ্যটা, মানে শহরের পাশেই একদম লাগোয়া সমুদ্র। তো এটা মুম্বাই ছাড়া আর কোথাও কিন্তু দেখা যাবে না, কেননা আমাদের এখানেও দীঘা আছে বা কিছু, সেটা একটু শহর থেকে একটু দূরে, কিন্তু এটা তো মুম্বাইটা একদম সমুদ্রকে মানে পাশে রেখেই মুম্বাই শহরটা গড়ে উঠেছে, ভীষণ সুন্দর। তো দেখো, এরপরেই কিন্তু আমরা এখানে হ্যাঙ্গিং গার্ডেনে চলে এসেছি। আমরা খুব ভেতরে যাইনি, আমরা সামনে থেকেই একটু ঘোরাঘুরি করে একটু ফটোশ্যুট করে চলে এসেছি। এটা যদি সময় নিয়ে একটু ঘোরা যেত খুব কিন্তু সুন্দর, জায়গাটা বেশ ভালো লাগতো, অনেকেই আসে ঘুরতে বেশ বিকেলবেলাটা সময় কাটানোর জন্য। আমরা যে বেরিয়েছিলাম তখন কিন্তু বিকেল বিকেলই হয়ে এসেছিলো। তো আমরা এখন ঘুরছি আর ভিডিও করছি, ফটো তুলছি, দারুণ জায়গাটা। আর বিকেলটা পড়ে গেছে কিন্তু আলোটা তখনও পর্যন্ত ছিল, আর প্রচুর গাছপালা আছে বলে পাখির আনাগোনাও কিন্তু অনেক বেশি, সারাক্ষণ পাখির কিচির মিচির শোনা যাচ্ছিল। আর ওপর দিকে তাকালেই দেখা যাচ্ছিল বেশ লম্বা লম্বা লেজ ঝুলিয়ে ঝুলিয়ে টিয়া পাখিরা উড়ে যাচ্ছিল। আর এটাও খুব সুন্দর একটা গাছ দেখো, ফুলের গাছ। তো মনে হলো এটা একটা অচেনা অজানা ফুলের গাছ, তো সেটারই ফটো তুলছিলাম, অনেকটা সেই হলুদ গাছের পাতার মতন দেখতে, কিন্তু ফুলগুলো বেশ সাদা সাদা সুন্দর।
তো সেটাই একটু তোমাদের সঙ্গে চলো দেখাই। আর এই যে জায়গায় জায়গায় এরকম গেট মতন করা আছে, সেগুলো সুন্দর ফুল দিয়ে, ফুলের গাছ দিয়ে সাজানো। আর এই দেখো, এটা একটা অন্য ধরনের ফুল, এই জায়গাটাও খুব সুন্দর লাগছিল। আর রংটাও দেখো কত অদ্ভুত একটা সুন্দর, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে হচ্ছে ফটো ভিডিও তোলা হচ্ছে, তো আমরা যে ট্রাইপডটা নিয়ে গেছিলাম, ট্রাইপড না এটা কি বলে, গিম্বল, তো গিম্বলটা একটু গণ্ডগোল করছিল, ঠিকঠাক মতন হচ্ছিল না। তো যাই হোক, যতটুকু হয়েছে, কেননা তার চার্জ মনে হয় শেষ হয়ে গেছিলো, তো চার্জ ফার্জ হয়তো দেওয়া হয়নি, সেটা শেষ হয়ে গেছিল মনে হয়। হ্যাঙ্গিং গার্ডেনে এখন আমরা ঝুলে বেড়াচ্ছি। বছরে কোথাও একটা ঘুরতে যাওয়া মানে হচ্ছে সারা বছরের জন্য কিন্তু শক্তি সঞ্চয় করা, এনার্জি সঞ্চয় করা। সেই ঘুরে আসার পর যেটা আমরা সঙ্গে করে নিয়ে আসি, সেটা দিয়ে কিন্তু সারা বছর সুন্দরভাবে একটা স্ফূর্তির সঙ্গে কাজ বাজ সব কিছু করা যায়। তো প্রত্যেকেরই দরকার কিন্তু নিজেদের মনটাকে ভালো রাখার জন্য, নিজেদের মানে কি বলবো, কাজ নিজেদের সব কিছু ঠিকঠাক যাতে হয় তার জন্য একবার করে বছরে ঘুরতে যাওয়া, সেটা কাছে হোক দূরে হোক যেখানেই হোক। তো প্রত্যেকেরই দরকার, যেরকম আমাদের সংসারে কাজ করতে গেলেও একটা একঘেয়েমি চলে আসে, বা যারা বাইরে চাকরি করে তাদের জন্য একটা একঘেয়েমি চলে আসে, ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও সেটাই আসে। তো সবারই উচিত একটু কোথাতে মানে দূরে হোক কাছে হোক কোথাও একটু ঘুরতে যাওয়া। তো সেই রকমই আমাদের মাঝখানে একদম বন্ধ হয়ে গেছিলো ঘুরতে যাওয়া, তো আবার দু বছর ধরে শুরু হয়েছে। তার আগে গেছি অনেক জায়গায়, কিন্তু মাঝখানে যখন মেয়ে মাধ্যমিক দেবে তার আগে থেকে কিন্তু একদম পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো, আরও নানান পারিবারিক কারণ ছিল, সেই সব কারণে বন্ধ হয়ে গেছিলো। তো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু আরও যদি একটু বেশি সময় পাওয়া যেত তো আরও ভালো লাগতো। দেখো এখানে এসে তো আমার মেয়ের ফটো তোলার শেষ নেই, ভিডিও তোলার শেষ নেই, পোস্ট দেওয়ার শেষ নেই, এখানে এসে প্রচুর পরিমাণে ফটো তোলা হয়েছে। আর জায়গাটা এতটাই সুন্দর, সেখানে ফটোগুলোও কিন্তু দুর্দান্ত এসছে, আমি ফেসবুকে কিছু শেয়ার করেছি, আরও কিছু আছে আমার কাছে মেয়ের কাছে, তো ফেসবুকে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা তারপরে যাব আমাদের যে পরবর্তী গন্তব্যস্থল সেখানে, চলো এটা তোমাদের সঙ্গে যতটা পারি ভালো করে একটু শেয়ার করি, চলো দেখে নাও না। আর আমি ভিডিওগুলো ইউটিউবে রেখে দিচ্ছি আমার মেমোরি হিসেবে, এইগুলো যাতে কোনো দিনও নষ্ট না হয়ে যায়, যখনই আমার ইচ্ছা হবে যাতে ভিডিওগুলো আমি দেখতে পারি, আমি এই স্মৃতিচারণ করতে পারি, তার জন্য আমি এই ইউটিউবে এই ভিডিওগুলো শেয়ার করে রেখে দিচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো। পেছনে হচ্ছে আম্বানির বাড়ি আর লোধা বিল্ডিং। আম্বানির হাওয়া খেতে এসেছি, যদি আম্বানির হাওয়া লেগে আমরাও একটু আম্বানির মতন হতে পারি, তাই 1% যদি একটু আম্বানির মতন হতে পারি, তাই আম্বানির হাওয়া খেয়ে গেলাম। এটা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেনের প্রবেশ পথ, আমি যখন প্রবেশ করেছি তখন দেখাতে পারিনি, কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেকগুলোই সিঁড়ি আছে, সিঁড়ি চড়ে ওপরে উঠতে হয়। এরপরে আমাদের পরবর্তী মুম্বাইয়ের দর্শনীয় স্থান হচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজমহল হোটেল, তো সেটা দেখার জন্য আমার পরের ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে। আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও।
তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি, পজিটিভ, টাটা।